এবারে খেলার খবর জানিয়ে দেব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ প্রতিবার নাম আসলেও বিসিবি ছাড়পত্র না দেওয়ায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। আজ মিরপুর স্টেডিয়ামে এ কথা জানান তিনি। প্লেয়ার হিসাবে সবার ইচ্ছা সব টপ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার, আর শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকে অফার আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে, বিকজ অফ খেলাও থাকে, আবার হেলথ ইস্যু আছে। তো এবারও বোর্ডের সাথে কথা বলেছি, বোর্ড বলছে বিবেচনা করবে, বাট ডেফিনেটলি ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছা।